ফের রাজ্যে প্রাইভেট টিউশন বন্ধ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রাইভেট টিউশন অভ্যাসে পরিণত হয়েছে, এটা বন্ধ করতে হবে। এ ব্যাপারে ছাত্রছাত্রী সহ অভিভাবকদেরও নিজেদের প্রতি আস্থা রাখতে হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে মঙ্গলবার কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহাকরণের কনফারেন্স হল থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে খোশ মেজাজে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাদের সঙ্গে কথা বলার সময় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শেয়ার করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পুনেতে শিক্ষা নেবার সময়ের কথা তুলে ধরে শিক্ষার্থীদের তিনি জানান, সে সময় থেকেই সেখানে প্রাইভেট টিউশনের নামগন্ধ ছিল না। আমি আমার মেয়েকে নিয়ে কিন্তু সেখানে পড়তে গিয়েছিলাম, তো মেয়েও পড়ে আমিও পড়ি, তো মেয়ে স্কুলে ভর্তি হয়েছিল ক্লাস ওয়ানে, তখন শিশু বিহারে পড়ত। আমি এখানে ভর্তি করালাম, ভর্তি করানোর পর একটা স্কুলে, তো আমি টিচার খুঁজছিলাম, তো লখনৌতে সবাই হাসছে, বলে টিচার এটা কীরকম, ওখানে কিন্তু এরকম প্রচলনই নেই টিচার রাখা, অথচ ওই সব জায়গায় দেখি সবাই 99% পায়। আমাদের এখানে কিন্তু এটা একটা সাংঘাতিক সমস্যা। এখন পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ফের প্রাইভেট টিউশন বন্ধ করার বার্তা দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রাইভেট টিউশন অভ্যাসে পরিণত হয়েছে, এটা বন্ধ করতে হবে। এ ব্যাপারে শিক্ষাবিদদের নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক করবেন বলেও জানান। তিনি বলেন, এর ফলে সময়েরও অপচয় হচ্ছে। অনেকদিন ধরে একটা প্র্যাকটিস চলে আসছে, তো সেই প্র্যাকটিস আমাদের বন্ধ করতে হবে, এবং আমাদের নিজেদের উপর কনফিডেন্সও ডেভেলপ করতে হবে, আমাদের গার্জিয়ানদেরও নিজেদের উপর কনফিডেন্স ডেভেলপ করতে হবে, এবং এটা একটা আমার মনে হয় চর্চার বিষয়। সমস্ত এডুকেশনিস্ট যারা আছেন ত্রিপুরা, তাদেরকে নিয়ে আমরা ভাবলাম এই পার্টিকুলারলি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব, কেন এমনটা হবে, যাতে করে এতে করে সময়ও অনেক অপচয় হয় এবং স্টুডেন্টদের উপর কিন্তু একটা বাড়তি প্রেশারও পড়ে। তো অনেকদিন ধরে এই চিন্তা ভাবনা আছে, আমরা কথা বলবো নিশ্চয়ই বিষয়ে। রাজ্য সরকার এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নিলে যে রাজ্যে শিক্ষার মান অনেকটাই পাল্টে যাবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।